যাগো নতুন কয়টা পয়সা হইছে কিও কথা কয়টা পয়সার মালিক হইছে দেখবেন মতন একটা মোটরসাইকেল কিনছে দাদায় খায়তো বিড়ির মুতা হ্যাঁ খায়বেন সব কথা কোন না করে ঠিক দাদায় খায়তো কি বিড়ির বীরের মুতা মুতা বিড়ি কিনার পয়সাও আসিল না মিয়া একজনে খাইয়া ফালাই দিছে সেই ডারে আবার তো আগুন ধরে মোতা সাটানে তার একজনে জিগায় কি খাও কয় ভালা তুই গেছে তো আগুনটা টেস্ট করতেছি আসেনি ব্রাহ্মণবাড়ি আইলে আমাদের কিছু যুবকরা আমারে কয় হুজুর আঙ্গু আনসার হিসাব গেছে গা কিন্তু আমনের কাছে আনসার হিসাবের কিছু খোরাক পাই ঠিক ঠিক যেমন প্রশ্ন তেমন উত্তর ঠিক কি না ক আমি যেখানে বয়ান করেছি ওইখানে কথাটা কইছিলাম বিরামপুর হুজুরদের অনেক কথা অনেকে মাননা নেয় না ডাক্তারের কথা মাননা নেয় এই জন্য হুজুর উচিত কি জানেন হয় সুপ থাকা নাইলে সেকটা উত্তর দেওয়া যেমন আঙ্গু ফখরে বাঙ্গাল রহমতুল্লালাই দিতেন বড় হুজুর রহমতুল্লাল দিতেন বড় হুজুর রহমতুল্লালাই তার জীবোদ্দার একটা ঘটনা পাওয়া যায় এক বেডার ফুত হয়েছে এই বেড়ায় যাইয়া হুজুরে কইতেছে হুজুর আমার ফুত হয়েছে নাম দেন তো হুজুরে হাজারো ব্যস্ততা থুইয়া নাম কয়ে দিছে দাওগা জয়নাল আবেদীন মোহাম্মদ জয়নাল আল আবেদিন এই ফুতের বাপের ডাক দিয়া কয় হুজুর এইটা বায়ের নাম কি নাম কথা কয় না। এবার বড় হুজুর কয় আচ্ছা তাহলে রাখিয়া দাও কামাল উদ্দিন কয় হুজুর এইটা আমার শাস্তবাইয়ের নাম হুজুর এবার কয় তাহলে রাখিয়া দাও মুসলে উদ্দিন কয় এটা আমার ফুবা বায়ের নাম এবার বড় হুজুর তো রাগি মানুষ এরকম দশ বারোটা নাম যতই কইসে হে খালি কয়েকটা আমার মাম নাম জেড়া তো নাম ফুবা তো বের নাম এটা আমার গোষ্ঠীতে আছে তো হুজুরের চেটটা বইটা বন্ধ করে কিতাবটা বন্ধ করে কয় তাইলে কাম করো কুত্তর বাচ্চা রাই তো কারণ কুত্তর বাচ্চা তো কোনো বংশে নাই আমি যেইটা কই দেই তোর বংশে আছে তাইলে কুত্তর বাচ্চা রাই কে যেমন প্রশ্ন তেমন উত্তর না কিছু সময় ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম অনেকে চায় হুজুর গো ঠকাইতে ঠিক না হুজুর গো ঠকাইতে চায় কিন্তু আসলে হেরা নিজেরাই ঠক্কে যায় যেমন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রমতুল্লা ট্রেনে যাইতেছিলেন কোনো এক জায়গা তো ট্রেনের সিট হইল মুখামুখি সামনাসামনি না সামনাসামনি তো ফকর বাঙ্গাল রহমতুল সামনে এক বেডায় বাম হাত দিয়ে কি জানি খাইতেছে তো হুজুরে আজ্ঞায় যে কইতেছে বাই আমরার ধর্মে বাম হাতে খাওয়া যায় নাই এই বেডা কুটওয়ালা টাইওয়ালা বেডা সেইটা ডাক দিয়ে কে হে হুজুর এই আতালাই দিছে এই আতাল্লাই দেয় নাই তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লা রায় চিন্তা করে দেখছে যে এই বেডারে নরম মেজাজে কথাগুলো আমার আরো জাতব এর লেগে হুজুর সেটটা কয় হ্যাঁ মুখ তো আল্লাহ দুইটা দিছে একটা উর্ফে দিছে একটা নিচে দিছে তুই সাদা উপরে খাস গরম সাদা নিচেটা দেখা যেমন প্রশ্ন কথা না যেমন প্রশ্ন মানুষ ভাল পায় না প্রায় জায়গায় আমি কই আবার রাগন পুতে জন্ম নেওয়ার পরে মায়ের বাপে তর্ক লাগছে কোনটা ফরাইতাম স্কুলে পড়াইতাম না মাদ্রাসাত পড়াইতাম মায় কয় মাদ্রাসাত পড়ামো বাপে কয় না স্কুলে পড়ামো মায় কয় কে কয় মাদ্রাসাত পড়াইলে বাদ না বাপে কয় মাদ্রাসাত পড়াইলে বাদ না মায় কয় বাদ পাহ না ভাব আমার এই ফুটে যদি আলে ময় তাহলে আমি এতটুকু বিশ্বাস করি যে আমি মরার পরে জানাজান ইমামতি দিতে এইবার বাপে মার লগেজন না মার কথা মুখ মোতাবেক মাদ্রাসায় ভর্তি করে দিছে আর ডাক কয় বুঝিস মাদ্রাসা ফরানের মজাটা বুঝবি এর দ্বারা বা কি বুঝাইলো মাদ্রাসা শিক্ষা বিরোধী মাদ্রাসা শিক্ষা কথা কয়না হুজু ইসলাম মাদ্রাসা ভর্তি করে দিছে অনেক লম্বা কথা বারো তেরো বছর হয়ে গেছে গা দাওরা পাশ করছে বেটায় ফারে গইছে পুঁতে আয়া পড়তেছে ফাঁকরি টাকরি লইয়া মা কইতাছে যাও না হেলারের লই লুয়েও না গাটি বস্তা আইও স্টেশনের তনে গট ঠিক রাখুন লাগে বোর কোথায় আবারও গেছে পোলারে আগুয়া লইতে। তো মাল সামানো লোয়া বাফে আইতাছে বাফে ফিসে পোলায় সামনে আলেম ফুলা সামনে তো বাফে ইসলাম বিরোধী তো মাদ্রাসার মেজাজ বিরোধী কিন্তু পূব পশ্চিম বালা মতন চিনে না কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ এটা বালা মতন চিনে না তো বাফের ফেসাবে ধরছে বাপে করছে কি গাঁটটি বস্তা থুইয়া ফেসাব করতে বইছে কিন্তু এটা যে পশ্চিম দিকে ফেসাব করতে বইছে এইটা আর বাপে জানে না ফোলায় চিন্তা ভাবনা করে দেখতেছে আমার আব্বাই কু আব্বাই কু বালা কইরা নজর করে দেখে যে আব্বাই ফেসাব করতে বইছে বালা করে খেয়াল করে দেহে যে আব্বাই কেবলার দিকে মুখ করে ফেসাব করতে বইছি হায় 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 আমি হালে মানুষ আমার সামনে আমার বাপে না যায় কাম করবো এইটা মানতাম না কথা না কথাকেরে বর্তমান আমরা দেশে যে মূর্তি স্থাপন করা অমুক তমুক নির্মাণ করা এটা ইসলাম বিরোধী কাজ হাক্কানি দেওবন্দিয়াতের আলেমরা দেওবন্দের সন্তানেরা এইটা মেনে নিতে পারতেছে না কেন যে আমরা আলেমরা বাইচা থাকতে কাশেম নানু তুমির উত্তর সুরীরা থাকতে ফখরে বাংলার উত্তর সুরীর বাইচা থাকতে বরদুর রহমতুলের উত্তর বাইচা থাকতে আমিনীর উত্তর সুরীর থাকতে এই হারাম কাজ আমরা মেনে নিতে পারবো না আমাকে কথা বলতে দেন সম্মানিত সুমিত কথা কয় না গোলাম কার মনোযোগ ঠিক আছে আপনাদের শুনতেছেন আপনারা তো এই আলেম ছেলেটা বাফের কাছে যায় আব্বা ফেসাব করবেন পশ্চিম দিকে মুখ কইরা রাখা কে রে এটা গীরা বন এইদিকে ভ্যাসাব করা যায় নাই মাইকে ভাই পেশাব করবেন এই দিকে আলাদা গোরেন এটা কেবলা বেডায় ওই যে পূর্বের যে সেতু আছিল মেজাজ ইসলাম বিরোধী বেডায় গোরে আর গুত্তা দিয়ে হেলারে যে কই মাদ্রাসাত মাদ্রাসা এই যে শুরু হইছে পোলা কি বালার লাইগা কইছে না খারাপের লাগিয়া আবার ঘুরছে বেটা এমন ঘুরছে সোজা ফূর্ব দিকে ফোলায় দেখতাছে আলেমে দেখতাছে যে ফূর্ব দিকে তো জায়েজ নাই কেবলা পিছনে রাইখা যেদিকে সূর্য উঠে দিকে ফেসাব করা যায় না আবার কয় আব্বা এইদিকেও জায়েজ নাই আবার ঘুরে বেডায় কি মেজাজ গরম হয় না ঠান্ডা হয় বেদায় এবার দক্ষিণ দিকে ঘুরছে দক্ষিণ দিকে আর ফলে গড়ে আরে কামাই সাত এর হরাইছে দক্ষিণ দিকে ঘুরছে এখন দক্ষিণে তো আর যায় না জায়জের ফতুয়া নাই কিন্তু আল্লাহর কি হেরবানি এই বেদায় যখন দক্ষিণ দিকে ঘুরে বইছে। আর দক্ষিণে বাতাস শুরু হয়ে গেছে গা এত জোরে বাতাস শুরু হয়েছে বাতাসে পেশাবের চিড়া লাগানো সম্ভাবনা তো এই ফুতে সামনে যায় কয় আব্বা আবগার লাইক দক্ষিণ যায় আবার তো দিক বাকি আছে আর কয়টা কথা কয় না একটা দিক বাকি আছে উত্তর বুড়া বেড়া উত্তর দিকে ঘুরছে কিন্তু ঘুরতে ঘুরতে বুড়া বেড়া তো পেশাব আর কতলা থায় তলির মধ্যে তামান পেশাব শেষ হয়ে গেছে গা এখন বেডা উত্তর দিকে মুখ কইরাস রাগ হয়ে কইতাছে লাগতো না আমার ফেসাব করো আসলে যে হের ফেসা ফুরে গেছে গা ইডার কয় না হ্যাঁ চেষ্টা কইতাছে লাগতো না আমার ফেসাব করো আজকে হে আমার হের কইছিল মাদ্রাসাত পড়াইচ্ছা এরপর হ্যাঁ মাদ্রাসাত পড়াইছে হয়েছে নি কাম বেটা বাদ গেছে গা রাগ হইয়া এইবার বেডি দেখতেছে জামাই একলা পুতে নাই বেডি কয় কেউ আঙ্গ মানিকে কই বেডায় মানিকের কথার উত্তর না দিয়া বেডায় রাগ হয়ে কয় হ্যাঁ হ্যাঁ মু তাই বনে আইতাছে মু তাই বনে মাদ্রাসাত পড়াইতে না কইছিলাম জানো আজগা কি করছে আমার এক মুতে রে চার দিকে ঘুরিয়া ঘুরিয়া মুতাইছে আর তুই মাদ্রাসা তোরাইছ না তোর পুতে তোর এক মুতে রে তিরিশ বার ঘুরে চল্লিশ বার ঘুরিয়া ঘুরিয়া মুতাইব আইট আছে মুতাইব নে হুজুরদের হুজুরদের না না শব্দটা বুঝনেওয়ালারা না হক বুঝে কথা বলেন ঠিক কিনা এই বাপে কি বুঝছে ছেলে কি ঘুরতে ঘুরছে কথা কান বুঝছে তো আপনার মনে রাগ করছেন আবার হম কিছু লোক আছে দেখবেন এমন সুফি এমন মাইকটা দরবেশ হাসতে হাসতে আপনি হুইয়া পড়বেন কিন্তু হেইলার মুখে হাসি যাইত মনে করবেন এইটা হয়তো বা কারো টেহা মাইরা খাইছে নাইনে বউর লোকের সম্পর্ক বালানা আর নাইলে আধ কামাইটা দরবেশ হয়েছে হবাই নতুন দরবেশ হয়েছে নতুন তোপ লিগে যাইয়া হ্যাঁ বুজু হয়ে গেছে ভাই লেগে হাঁস ফাড়াইলো হ্যাঁ আশ্চয় না হোক আরে ভাই তুমি হাসির সময় হাসবা কাদার সময় কাঁদবা এটাই মানুষের পরিচয় কারণ হাদিসের মধ্যে একটা হাদিসের চ্যাপ্টার আছে হাদিসের হাসির হাদিস আছে না একটা কিতাব আছে হাসির গল্প আর আমি আপনি কি হয়ে হাসি মোটেও পছন্দ করি না আপনারা চলবো কথা কমো তো তিন গ্রুপের লগে তর্কে জড়াইবেন না এক নম্বর গ্রুপ কোনটা নতুন যে বিয়ে করছে হের লগে হের বউ তর্ক করতে যাবেন না তাহলে আম্মের না বউর খাওন থাকতো না হ্যার নতুন বউর কথাই জয় হয়ে যাব কথা কন ঠিক কিনা দুই নম্বর হলো যায় নতুন কয়টা পয়সার মালিক হইছে বুঝার নাই হ্যাঁ দেখবেন হের দাদায় আগে খাইছে বিড়ির মুতা হ্যাঁ এখন বেনসন খায় মোটর সাইকেল লই এলাকা এলাকা ঘুরে আর যদি দেখে কোন জমির উপরে সাইনবোর্ড লেখা আছে বাইনা সূত্রে মালিক এ হ্যাঁ দেখবেন ফোন করে মোটর সাইকেল লইয়া জমিয়ালার কাছে যায় কয় পেহার দরকার আছে আপনি আমার কই তারেন নাই হেলার কাছে জমি দিছেন কে আমার কাছে দিতেন আবার কি এর বাইনা বাটটা নগদে ক্যাশ দিয়ে দিয়ে লয়ে যাবো গা এর হলো পয়সার গরম এটা কি এর গরম পয়সার গরম তিন নাম্বার হইলো যে নতুন তবলিগে গেছে তিন দিনের জামাত লাগাইছে হেডার লগে কোনো সময় ইমান আমল দিন ইসলাম লইয়া তর্কে লিপ্ত হইবেন না হ্যাঁ দেখবেন কই এমনি খারাইছেন করে পা সোজা করে হ্যাঁ অজু হয় নাই দাড়ি বিজে নাই অমুক করে নাই অমুক তমুক ইত্যাদি দেখবেন হ্যাঁ আয়া মসজিদ পুরাটা গরম করে এলে বৌজু খানায় যাইয়া ওই যে ফেসাব খানায় যে ফেসাব আছে এর একটা ডিলা লইব লইয়া হ্যাঁ দেখবেন এই যে হাঁটবো আর কুদবো হ্যাঁ খালি আগে খালায়া মুছছে এখন তিন দিনের জামাতে দেয় হ্যাঁ সুফি হয়েছে আয়া এখন হুজুররে কয় হুজুর আপনি দি পেশাব করে বেশিক্ষণ কুলুপ লন না আপনি দি সুইট করে আয় এখন তাড়াতাড়ি আয়য়া পড়ে বে কোন ডাইলের হুজুর কি তোর মতন রিং পিস্টন কল কবজা বল বেয়ারিং দইরা খালি غورবো আর আটবো হুজুরের রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং এ নাট বোল্টু দাম নাই রে চোর অনেক হুজুর বাথরুমের মধ্যে ডিলাগুলো ব্যবহার করিয়া সময় পাস করে আসে সমাজের মানুষের দৃষ্টি দিকে হেফাজত হইয়া সরে জানেই না কথা হ্যাঁ কেজি খালি ঘুরে ঘুরে দেখাই আমি তবলি করছি আমি নতুন আমি জানি আমার আর কোনোদিন আহরণ দাওয়াত দিবেন না কারণ যেই কথা কয়ে গেলাম এরপরে আবার আমার দাওয়াত দিবেন এটা প্রশ্নই আসে না রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ যা হোক আমি আর লম্বা করতে চাই না অনেক রাত্র হয়ে গেছে আপনাদেরকে নিয়ে আমি কিছু কথা বলে আকাবির আসলা বুজুর্গদের নির্দেশ মাইনা কিছু কথা বললে দোয়া করে বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ